ফ্লাইট উঠানামা এবং যাত্রী পরিবহনের পাশাপাশি রাজস্ব আদায়ের রেকর্ড করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর তবে কোটা সংস্কার ঘিরে মধ্যপ্রাচ্যের ভিসা ধরে রাখা নিয়ে আছে গত এই বিমানবন্দর দিয়ে যাওয়া আসা করেছেন পাঁচ লাখ মধ্যপ্রাচ্য প্রবাসী কাঙ্ক্ষিত যাত্রী না পেলে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ফ্লাইটের সংখ্যা কমিয়ে দিতে পারে বলে উদ্বিগ্ন ট্রাভেল এজেন্টরা এবছরে জুন পর্যন্ত চার হাজার দুশো তিরানব্বইটি আন্তর্জাতিক ফ্লাইটে করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের চার লাখ আটাত্তর হাজার যাত্রী শাহ আমানত দিয়ে যাওয়া আসা করেছেন এর বাইরে পাঁচ হাজার একটি অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রী ছিল তিন লাখ ছ হাজার আর বিদায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিল দুশো সাঁত্রিশ কোটি আটানব্বই লাখ টাকা চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তস্তিম আহমেদ জানান ইউএস বাংলা ও বাংলাদেশ বিমানের ফ্লাইটগুলো এখন শাহ আমানত থেকে মধ্যপ্রাচ্য যাচ্ছে তারা তাদের নর্মাল ফ্লাইটের সংখ্যা আরও বাড়িয়েছে আগে দিনে যেমন দুটো ছিল এখন তিন চারটি ফ্লাইট করে থাকেন এদিকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিয়ম নীতি ভঙ্গ করে মিছিল করায় স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এর মধ্যে সাময়িকভাবে ভিসা স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত এর ফলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রী সংখ্যা কমে যাওয়ার শঙ্কা রয়েছে চট্টগ্রাম গালফ ট্রাভেলসের মালিক মোহাম্মদ শাহ আলম জানান একটু বেকায়দায় আছে এভাবে যদি ভিসা বন্ধ হয়ে যায় তাহলে এয়ারলাইন্স গুলো বন্ধ হয়ে যাবে এর মধ্যে ওমান এয়ারলাইন্স ও জাজিয়া এয়ারলাইন্স সহ বেশ কয়েকটি এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে এইভাবে ভিসা বন্ধ হয়ে গেলে এয়ারলাইন্স বন্ধ হয়ে যাওয়ার সংখ্যা আরো বাড়বে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে